মুয়াবিয়া কোনো অবস্থাতেই মুসলিম ছিল না। মুয়াবিয়া ছিল একজন খ্রিস্টান, কলবি খ্রিস্টান। আপনি বলতে পারেন, এটা আমি সিদ্ধান্ত কিভাবে নিলাম? প্রথমে বরঞ্চ প্রশ্ন করি, মুয়াবিয়া মুসলমান ছিল তার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? যদি প্রমাণ থাকে সেই দলিল দিন আমাকে। মুয়াবিয়া সেই দামাস্কাসে গভর্নর হয়েছিল আবু সুফিয়ান তার পিতার অনুরোধে, দামাস্কাসে যখন কিনা আমওয়াস প্লেগ চলছিল। এখন যখন করোনা ভাইরাস হয়ে গেল না, ঠিক এমন ওই সময় আমওয়াস প্লেগ চলছিল, মহামারী। ওই সময় নাকি আবু সুফিয়ান অনুরোধ করেছিল খলিফা ওমরকে, এবং তিনি তখন এই মুয়াবিয়াকে দামাস্কাসে গভর্নর বানিয়েছিল। সেটা নিয়ে অবশ্য আমার আপত্তি আছে, কারণ সেই সময় মহামারীর সময় হাজার হাজার মুসলমানদেরকে সে ওখানে নিয়ে গিয়ে বসতি স্থাপন করলো, যখন অলরেডি সেখানে নাকি হাজার হাজার মুসলমান প্লেগে মারা গেছে। আমার কাছে সেই সেন্স কাজ করে না। তারপর সে নিজের যোগ্যতায় গভর্নর হয়নি, যদি আবু সুফিয়ানের রিকোয়েস্টে সে গভর্নর হয়ে থাকে। তাহলে এখন কথা হচ্ছে, মুয়াবিয়া কি তার শাসনামলে ইসলামিক কোনো নিদর্শন, এমনকি মসজিদ, যেটা নাকি বর্তমান দিনে মুসলমানরা দাবি করে যে একজন মুসলমান শাসকের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ভালো মসজিদ স্থাপন করবেন, মুয়াবিয়া কে করেছিল? 39 বছর শাসনামলে একটি মসজিদ স্থাপন করেনি। খলিফা রাশিদিন আলীর বিরুদ্ধে যখন সে যুদ্ধ করেছিল, সে বর্ষার মাথায় সে কোরআন তুলে ধরেছিল। এটা কি মুসলিমের লক্ষণ? তার নাকি হাজার হাজার সৈন্য ছিল, সেই সৈন্যরা কোথায় নামাজ পড়ত? দামাস্কাসে যেই গির্জা, সেই গির্জার একটি ছোট্ট কুঠুরিতে নাকি সে নামাজ পড়ত। এই দামাস্কাসে আজকে যে মসজিদ দেখেন, এটা মূলত ছিল চার্চ। এটার একটি ঘরে, একটি কামরায় হাজার হাজার মুসলমানরা নামাজ আদায় করত। এটা কীভাবে সম্ভব? এবং দামাস্কাসে প্রতি জুমার খুতবায় সে আলীর বিরুদ্ধে খুতবা দিত। কেন? আলী না হালুল বায়াত? আলীর বিরুদ্ধে সে যুদ্ধ করে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ফেতনা সৃষ্টি করে। হাজার হাজার শ্রেষ্ঠ সাহাবারা সেখানে মারা যায় এই মুয়াবিয়ার কারণে। এই মুয়াবিয়া সে তার শাসনামলে সার্জুন ইবন মনসুরকে সে তার অর্থমন্ত্রী বা কোষাধ্যক্ষ বানিয়েছিল, যে ছিল একজন কলবি খ্রিস্টান এবং যার ছেলে ছিল জন দ্য দামাস্কাস, যে কিনা রাত দিন সমস্ত ইসলামিক রসুলদের বিরুদ্ধে লিখত। এটা শুধু মুসলমানদের কাছে নয়, অমুসলিমদের কাছেও সেটার রেকর্ড আছে, এখনও আছে। মুয়াবিয়ার শাসনামলে একটি মাত্র স্থাপত্য পাওয়া যায়। সে মুয়াবিয়া সেখানে একটি গোসলখানা করেছিল এবং সেখানে একটা ফলক এখনও আছে তার শাসনামলের। সেই ফলকের লিখা শুরু হয়েছিল একটা ক্রস দিয়ে, খ্রিস্টানদের সে ক্রস দিয়ে। কেন? এখন যেমন বাংলাদেশে বিভিন্ন ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিসমিল্লাহ রহমানিম দিয়ে, এই মুয়াবিয়ার সময়ে সে শুরু করেছিল সে ভিত্তিপ্রস্তর ক্রস দিয়ে খ্রিস্টানদের। কেন? এবং তার মুদ্রা ছিল ক্রস। বাইজেন্টিনিয়ানের শাসন আমলের যে সকল মুদ্রা তার সময় চালু ছিল, যেখানে ছিল ক্রস। এখন এই ক্রস তো কোরআন বিরুদ্ধ, সেটা তো থেতলে দিতে কোনো সমস্যা ছিল না। 1971 সালের যুদ্ধের পরে বাংলাদেশে টাকা পয়সার ঘাটতি ছিল, সেই সময় বাংলাদেশের মানুষ ওই পাকিস্তানের নামটি কেটে সেখানে ছাপা লাগিয়ে দিয়েছিল যে বাংলাদেশ, বিভিন্ন স্ট্যাম্পে, এনভেলপে, সরকারি বিভিন্ন নথিপত্রে, কাগজপত্রে, কারণ আমাদের টাকার ঘাটতি ছিল। কিন্তু মুয়াবিয়া 39 বছর প্রতাপশালী শাসক, মুদ্রা ছাপাতে পারেনি কোনো ইসলামিক। কেন? মুয়াবিয়া প্রথম ইসলামে জামা সৃষ্টি করে, মানে আলাদা গ্রুপ সৃষ্টি করে মুসলমানদের ভিতরে, ফেতনা সৃষ্টি করেছিল।
মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে সে বড় করেছিল তার শ্বশুরবাড়ি কালবির খ্রিস্টানদের ভিতরে, এবং এই মুয়াবিয়া সন্তান ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মূল দায়ী, যাকে জাকির নায়েক এবং তার ভাইরা ভাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এই মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ ছিল মদখোর এবং মাতাল। এই মুয়াবিয়ার শাসনামলেই সে আল ওয়াকিদি সহ বিভিন্ন ইসলামিক স্কলারদের ঐতিহাসিকদের মতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়েছিল। এই মুয়াবিয়া মানতে কষ্ট হয়, এই মুয়াবিয়া তার সৈন্যদের ভিতরে যারা ছিল সেনাপতি, তাদের ইতিহাস দেখেন, সব ছিল ফার্স্ট টাইম তথাকথিত মুসলমান, তারা সব ছিল কালবি খ্রিস্টান। মুয়াবিয়া নাকি নবী মোহাম্মদের লেখক ছিল। নবী মোহাম্মদ মক্কা জয়ের পরে কতদিন মাত্র বেঁচে ছিলেন, সেই সময় নাকি সে মুয়াবিয়া সে স্ক্রাইব ছিল, মানে লিখিত কোরআন, কোনো প্রমাণ নাই, নো ডকুমেন্ট। মুয়াবিয়া এবং তার গংরা যত রকমের দোয়া দিয়ে গেছে, দোয়া পড়িয়ে গেছে, হাদিসে আছে, সবগুলো কোরআন বিরুদ্ধ। মুয়াবিয়ার চামচারা এত বর্বর ছিল যে বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ ইবনে নাসাই মুয়াবিয়াকে সম্মান না দেখানোর জন্য নাসাইকে পিটিয়ে মেরে ফেলেছিল এই মুয়াবিয়ার গুন্ডারা। তারপরে বলেন মুয়াবিয়া মুসলমান। আসলে মুসলমান তাকে কে বানাতে চায় জানেন? ওয়াহাবি সালাফ। কেন জানেন? কারণ মুসলমানদেরকে অমুসলিম ফতোয়া দিয়ে যাতে তাদেরকে হত্যা করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে পারে, ঠিক এজন্য এই মুয়াবিয়াই তার প্রতিকৃত। মুয়াবিয়া ছিল কালবি খ্রিস্টান, তার উদ্দেশ্য ছিল মূলত বাইজেন্টিনিয়ানদের বিরুদ্ধে কালবি খ্রিস্টানদের জয় নিয়ে আসা। মূলত দ্বিতীয় ওমর আসার পরে এই অবস্থার পরিবর্তন হয়, কারণ সে ঐতিহাসিকভাবে আমি মেনে নিতে পারি সে ছিল প্রথম মুসলমান উমাইয়া।